কিন্তু আজকে আমরা আলোচনা করব নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে আবারও নতুন ভ্যাকেন্সি আসছে। কী রয়েছে সেই নতুন ভ্যাকেন্সির মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সে নতুন নোটিফিকেশন কোথায়। বন্ধুরা, সে নতুন নোটিফিকেশন, তবে নোটিফিকেশন প্রথমে বলবো যে আলটিমেটলি এক্ষেত্রে টিচার্স নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। তবে এক্ষেত্রে রেলওয়ে, এইচএস স্কুল, লামডিং এবং বদরপুরে সেই নিয়োগটা হবে এবং প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। হচ্ছে আপনাদের ইন্টারভিউ প্রসেস হবে ওয়াকে ইন্টারভিউ হতে। তবে ইন্টারভিউ যে হবে আলটিমেটলি আপনারা বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করবেন, আমরা তো আলোচনা করবই। এক্ষেত্রে পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার, মিউজিক টিচার, ডান্স টিচার, স্পোকেন ইংলিশ, এগুলো আপনার থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন আপনারা প্রথমে ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন কার মধ্যে কতটা ভ্যাকেন্সি রয়েছে। তবে বদরপুর, তারপর রয়েছে যেমন লামডিং, তারপর রয়েছে ডিমাপুর, প্রত্যেকটার মধ্যে আলাদা ভ্যাকেন্সিকে দেওয়া হয়েছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন প্রথমে সেই ভ্যাকেন্সিগুলো দেখবেন, তারপরে কোয়ালিফিকেশনগুলো দেখে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন করতে যাবেন। রিমুনারেশনের মধ্যে বলবো যে পোস্ট গ্রাজুয়েট টিচার আপনাদের স্যালারি কী থাকবে, ট্রেন গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার এবং আদার্সের মধ্যে কী থাকবে সেটা আপনারা লক্ষ্য করুন। এজ লিমিট 18 থেকে 65 থাকবে। এবার যারা অ্যাপ্লিকেশন করবেন প্রাইমারি টিচারে, আপনাদের সিনিয়র সেকেন্ডারি প্লাস 50% মার্কস লাগবে, সাথে কিন্তু আপনাকে প্রফেশনাল কোর্সও লাগবে বা আলটিমেটলি ট্রেনিং কোর্স যেটা এটা লাগবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মধ্যে। তারপর হচ্ছে আপনার যে সমস্ত ক্যান্ডিডেটটা টেট টিচার যদি টেস্ট কন্ডাক্ট করেছেন সেটাও কিন্তু সাথে আপনার দরকার লাগবে। পোস্ট গ্রাজুয়েট টিচার আপনার পিজিটি এবং সাথে বিএড থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ট্রেন গ্রাজুয়েট টিচার আলটিমেটলি গ্রাজুয়েট হতে হবে, সাথে বিএড লাগবে। তো আলটিমেটলি যারা অ্যাপ্লিকেশন করবেন গ্রাজুয়েশন এবং আলটিমেটলি যারা রয়েছে 12 পাস, এগুলো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার টিচিংয়ে সেই স্কিলটা কিন্তু দরকার পড়বে যেটা আলটিমেটলি টেট বা আপনার ডিপ্লোমা বা বিএড এগুলোর মধ্যে হয়। তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচারে আপনার যে যোগ্যতা রয়েছে এমসিএ, বিসিএ, এমএসসি এগুলো দরকার লাগবে। তারপর ডান্স টিচারের মধ্যে কিন্তু সিনিয়র সেকেন্ডারি প্লাস 50%, এগুলোর সাথে কিন্তু আপনার ডান্সের মধ্যে আপনার কোয়ালিফিকেশন লাগবে। কন্ট্রাকচুয়াল মিউজিক টিচারও কিন্তু সেম, আপনার উচ্চ মাধ্যমিক সঙ্গে 50% এবং মিউজিকে আপনার দক্ষতা লাগবে, এগুলো আপনারা দেখবেন। তারপর হচ্ছে স্পোকেন ইংলিশের মধ্যে আপনার কিন্তু সেই জিনিসটা লাগবে, কন্ট্রাকচুয়াল স্পোকেন ইংলিশ গ্রাজুয়েট লাগবে এবং ইংলিশ সাবজেক্ট হিসেবে। তারপরে আপনার ডিপ্লোমা থাকতে হবে স্পোকেন ইংলিশের উপর। এগুলো আপনার যদি থাকে, তাও যদি ইন্টারেস্টেড থাকেন অ্যাপ্লিকেশন করতেন তাহলে কিন্তু আপনি এগোতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে ওই যে প্লেসটা রয়েছে সেই প্লেসে আপনাকে যেতে হবে, সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ডেট অফ ইন্টারভিউ প্রসেস, সেই ডেটে আপনাকে সেই জায়গাতে পৌঁছে যেতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট একমাত্র মুভমেন্ট করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ভিডিও নিচে দিয়েছি, সেখান থেকে আপনি নিয়ে সেখানে নিয়ে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুদের সংক্রান্ত কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। দেখা হবে মিটাতে, সকলে ভালো থাকুন, জয় হিন্দ।